بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকল ব্যস্ততা থেকে ফারিক করে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পবিত্র কর্মসূচিতে আসা তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির ও শান্তির দুধের উপর যার অক্লান্ত পরিশ্রমে আমরা সহজে দিন ইসলাম পেয়েছি সেই মহামানবের প্রতি দিল থেকে শুকর আদায় করছি দরুদ শরীফ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাংলাদেশের একটি রেওয়াজে পরিণত হয়েছে রমজান মাসে যাকাত আদায় করা ম্যাক্সিমাম জায়গাতে আজকে খতিব সাহেবেরা এই বিষয়ে আলোচনা করবেন আমি খুতবায় আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি আমি ইচ্ছে পোষণ করেছি এই বিষয়ে কিছু কথা বলবো ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ তাআলা কোরআনে যাকাতের বিষয়টি এক জায়গায় নয় বহু জায়গায় বলেছেন 32 জায়গায় আল্লাহ তাআলা কোরআনে যাকাত প্রদানের বিষয়ে নির্দেশ দিয়েছেন এই 32 জায়গার মধ্যে 28 জায়গায় নামাজের সাথেই যাকাতের আলোচনা করেছেন ওয়াকিমুস সালা ওয়া আতুজ যাকা ইয়াকিমুনাস সালা ওয়া ইয়াতুনাজ যাকা এভাবে এক জায়গায় দুই জায়গায় নয় 32 জায়গাতে আল্লাহ তাআলা একই বিষয়ে বারংবার নির্দেশ দিচ্ছেন আমরা জানি যে আল্লাহ তাআলা যদি বান্দার উপর কোনো বিধান ফরজ করতে চান তো একবার বলাই যথেষ্ট আল্লাহ যদি একবার বলতেন এইটা করো তো এইটি বান্দার জন্য করা জরুরি সেখানে একবার দুইবার না 32 বার আল্লাহ তাআলা যাকাতের বিষয়টি কোরআনে বলতেছেন বুঝতে হবে আল্লাহ তাআলার কাছে এই বিধানের গুরুত্ব কতটা কতটা গুরুত্ব হলে আল্লাহ তাআলা একই বিষয় এতবার রিপিট করতে পারে ইসলামের অন্যতম একটি বিধান হলো কোন কওম যদি যাকাত দিতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে যিনি মুসলিম রাষ্ট্রপ্রধান হবেন আমিরুল মুমিনিন মুসলিম রাষ্ট্রপ্রধানের জন্য এটি আবশ্যক এই কওম এই জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যেমনটি করেছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের পর একটি কওম যাকাত দিতে অস্বীকার করলো খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন যে অমুক জাতি অমুক কওম নির্দিষ্ট একটি কওম তারা যাকাত দিতে অস্বীকার করছে তখন তিনি যুদ্ধের ঘোষণা করলেন আর বললেন যে রাসূলের জামানায় যেটি যাকাত প্রদান করা হতো আমার এই সময়ে সেটি প্রদান করা হবে না আয়ান কসুদ্দিন ওয়া আনা হাই দিনের মাঝে কমতি হবে আর আমি জীবিত থাকব এটি হবে না এজন্য সকল সাহাবায়ে কেরাম পর এই বিষয়ে একমত হয়ে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন যাকাতের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে এত কঠিন কঠিন শব্দ ব্যবহার করেছেন যদি কেউ যাকাত প্রদান না করে তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনে এত কঠিন শব্দ ব্যবহার করেছেন যতটা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এতটা কঠিন শব্দ বলেননি
নামাজের ক্ষেত্রেও কোরআনে আল্লাহ তাআলা এতটা কঠিন শব্দ বলেননি যতটা কঠিন শব্দ আল্লাহ তাআলা প্রয়োগ করেছেন যাকাত প্রদান না করার ক্ষেত্রে। বোঝা যায় যে ইসলামে যাকাতের কতটা গুরুত্ব। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম যে পাঁচটি স্তম্ভে উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে অন্যতম একটি হল যাকাত, এটি পাঁচটি খুঁটির একটি খুঁটি। তো বোঝা যায়, সার্বিকভাবে বোঝা যায় যে ইসলামে কোরআন সুন্নায় মুসলমানদের কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার কারণে আল্লাহ তাআলা একবার দুইবার নয় ৩২ বার আল্লাহ তাআলা কোরআনে একই বিষয়ে বারংবার রিপিট করছেন, এটাকে ফরজ সাব্যস্ত করেছেন, এটাকে অস্বীকার করলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে এবং ইসলামের একটি খুঁটি সাব্যস্ত করা হয়েছে এই যাকাতকে। এতটা গুরুত্বপূর্ণ বিধান। কিন্তু আফসোসের বিষয় হল আমরা বাস্তবতায় যা দেখি সেটি হল যদি মুসলমানদের মাঝে পার্সেন্ট ভাগ করা হয় তো দেখা যাবে অধিকাংশই নামাজ পড়ে না। আবার যারা নামাজে যত্নবান, নামাজ রোজা অন্যান্য ইবাদতে যতটা যত্নবান যতটা সচেতন, যাকাতের ক্ষেত্রে এতটা সচেতন না নামাজি ব্যক্তিরাই। যারা নামাজ পড়ে না ওরা ওদের তো অধিকাংশই যাকাতের তোয়াক্কাই করে না, যার নামাজের গুরুত্ব নেই ওর আবার যাকাতের গুরুত্ব কী। কিন্তু নামাজি তো নামাজ যেহেতু পড়ে তার কাছে তো দিন ধর্মের একটা মূল্যায়ন আছে, এমন ব্যক্তিরাও যাকাতের ক্ষেত্রে উদাসীন। যারা আবার যাকাত প্রদান করে এরাও আবার কয়েকভাবে বিভক্ত, যারা যাকাত প্রদান করে এরাও কয়েকভাবে বিভক্ত। একটা শ্রেণী হলো এমন যে হিসাব ছাড়াই কিছু দিয়ে দিল, একটা ফকির দেখলো বা একটা মাদ্রাসাতে একটা হুজুর আসলো ওকে কিছু একটা দিয়ে দিল, আর বছরে মনে করছে বাস গত বছর এটা এটার যাকাত দিয়ে দিয়েছে, কোনো হিসাব নেই, হিসাব ছাড়া একটা যাকাত দিয়ে দিল। আচ্ছা, হিসাব ছাড়া যে যাকাত দিল এটা তো বেশি হতে পারে কমও হতে পারে, আপনি যদি বেশি প্রদান করে থাকেন তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যদি কম প্রদান করে থাকে, যেই বান্দাটা হিসাব ছাড়াই যাকাত প্রদান করছে উনি যদি কম দিয়ে থাকেন অর্থাৎ তার যাবতীয় সম্পত্তির যেই পরিমাণ যাকাত আসে তার চেয়ে কম প্রদান করলো যেহেতু হিসাব ছাড়া দিল, তো বাকিটা ওটা তো ফরজ আদায় হবে না। আরেক শ্রেণী আছে যারা যাকাত দেয়, যারা যাকাত প্রদান করে এবং হিসাব করেও দেয় বাট সঠিক জায়গায় দেয় না, যেই জায়গাগুলোতে দেওয়া দরকার। ব্যয়ের তো নির্দিষ্ট খাত আছে, আপনি যেখানে চায় সেখানে দিলে হবে না, তো যাকাতের টাকা আপনি যদি মসজিদে দেন, যাকাতের টাকা আপনি রাস্তা উন্নয়নে দিচ্ছেন, যাকাতের টাকা কেউ একটা পুরো মহল্লার জন্য একটা টিউবওয়েল করে দিল, এটা তো যাকাত হবে না। তো এই কোনো কোনো বান্দাতে এমন আছে যারা যাকাত দেয় এবং হিসাব করেও দেয় কিন্তু সঠিক জায়গায় দিচ্ছে না। তাহলে এক শ্রেণী হলো যারা যাকাতের তোয়াক্কাই করে না, আরেক শ্রেণী হলো যারা যাকাত দিচ্ছে বাট হিসাব করে দিচ্ছে না, আরেক শ্রেণী হলো যারা হিসাব করেও দিচ্ছে এবার সঠিক জায়গায় দিচ্ছে না। এই যারা দিচ্ছে কিন্তু এই পন্থায় যাকাত কিন্তু তাদেরটা আদায় হচ্ছে না, যাকাত আদায় না করা ব্যক্তিদের মাঝেই এদেরকে গণ্য করা হবে। এজন্য যারা এতটুকু এই গুরুত্বটা যাদের কাছে আছে যে ইসলামে আল্লাহ তাআলা এটি যাকাতকে ফরজ সাব্যস্ত করেছেন, যাদের কাছে এই বুঝটুকু আছে তারা অবশ্যই নিজের সম্পত্তি যাবতীয় সম্পত্তিকে পাই টু পাই হিসাব করবেন, এটা তো বাৎসরিক দিতে হয় একবার, তো পাই টু পাই হিসাব করে কত টাকা যাকাত আসে, এত টাকা যাকাত আপনি সুন্দর করে পুঙ্খানুপুঙ্খানুভাবে বের করে এরপর যেখানে ব্যয় করা দরকার সেই জায়গায় যথোপযুক্ত জায়গায় আপনি দিয়ে দেন। বাৎসরিক একটি হিসাব কয়দিন লাগে, এত তো সম্পত্তি নয় যে আমার হিসাব করতেই পারছি না, দু একদিন সময় দিলেই তো, কয়েকদিন সময় দিলেই তো আমি আমার যাবতীয় সম্পত্তিকে বের করে ফেলতে পারবো, একটু হিসাব করলেই তো হয়ে যায়।
এজন্য বিশেষ করে যারা যাকাত দিচ্ছেন তারা এটা খেয়াল রাখবেন, যাকাত যেহেতু দিচ্ছেন অবশ্যই আপনার কাছে এটা গুরুত্ব আছে। তো যাকাত যে দিচ্ছেন কিভাবে দিচ্ছেন, হিসাব ছাড়া না, এভাবে দিয়েন না, আপনি হিসাব রাখেন। হিসাব ছাড়া দিতে 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 যদি এমন হয় 5 টাকা 10 টাকা 110 আপনি যা ইচ্ছা তাই দিচ্ছেন, হিসাব রাখেন। এবার আপনি আপনার সম্পত্তির হিসাব করেন, এবার দেখেন যে কতটুকু বের হয়, আপনি কতটুকু দিয়েছেন। যদি বেশি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, কম দিয়ে থাকলে সেটা আদায় করে দেন। আর যেই ভাইরা যাকাত প্রদান করছে না, কেন করছে না, যারা যাকাত প্রদান করছে না কেন, কারণ একটি ধোকা আমাদের কাছে আছে, একটি বুঝ আমাদের মাথায় চেপে আছে, যার কারণে এটার এতটা গুরুত্ব, এই গুরুত্বটা আমাদের বুঝে আসে না। সেই বুঝটুকু হলো আমি যদি যাকাত প্রদান করি তো আমার সম্পত্তি কমে যাবে। এই একটি বুঝে, এই বুঝটি মাথায় নেওয়ার কারণে হাজার লক্ষ 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 টাকা কারো যাকাত আসে, এত টাকা যাকাতই আসবে তার, লক্ষ লক্ষ টাকা। বাট সে যখন হিসাব করছে, মোটামুটি একটু আন্দাজ হিসাব করছে, আর দেখছে আমার এত টাকা যাকাতে চলে যাবে, এত টাকা দিলে তো আমার সম্পত্তি কমে যাচ্ছে, তো সম্পত্তি কমে যাবে এই বুঝের কারণে যাকাত দিচ্ছে না। হায়, আমরা মুসলমান, আমাদেরকে তো আমার বুঝের চেয়ে আমাকে কোরআন সুন্নাকে আগে রাখতে হবে। আল্লাহ আল্লাহ রাসূল কি বলছেন, আমি কি যাকাত দিলে আমার সম্পত্তি কমে যাবে? আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইরমিস সাদাকাত, সুদ মিটে যাবে, হারাম সম্পত্তি এটা মিটে যাবে, বরকত থাকবে না। বাট ওয়া ইরমিস সাদাকাত, আল্লাহ তাআলার অঙ্গীকার, ইরমিস সাদাকাত, আল্লাহ তাআলা সাদকা, এই যাকাত, এই সাদকাকে আল্লাহ তাআলা বাড়াবেন। আমাদের কাছে ধোকা হলো দিলে কমবে, বাট আল্লাহ তাআলা বলতেছেন এটা কমবে না, দুনিয়াতেও বাড়বে আর আখেরাতে তো এটা কত বাড়বে এটা আল্লাহ আলা। তো এটা আখেরাতেও আমি পাব, আবার দুনিয়াতে যেটা আমি দেখছি যে বাহ্যিকভাবে আমার সম্পত্তি কমে গেল, এটা স্বাভাবিক কথা যে আমার কাছে 10,000 টাকা ছিল, আমার কাছে 10 লাখ টাকা ছিল, সেখান থেকে আমি যাকাত যতটুকু বের করলাম এটা তো কমে গেল, তো হিসাব করতে গেলে কমে যাবে। বাট আল্লাহ তাআলা বলছেন যে এটা বাড়বে, তো বাড়বে কোন দিক দিয়ে, সংখ্যায়, সংখ্যাও বাড়তে পারে, আবার সংখ্যায় না বলে আল্লাহ তাআলা বরকতে আল্লাহ তাআলা এটাকে বাড়াবে। যাকাতের যাকাত বৃদ্ধির বিষয়টা হলো যাকাত দিলে যে আল্লাহ তাআলা বলছেন এটা বাড়বে, বাড়বে মানে আল্লাহ তাআলা অবশিষ্ট সম্পত্তিতে বরকত দিবেন, আবার যতটুকু আছে এটাকে বেড়ে তার চেয়ে আরও বেশিও হয়ে যেতে পারে, যে কোনো পন্থায় হোক, হয় সংখ্যা বাড়িয়ে হোক অথবা যতটুকু অবশিষ্ট থাকলো এর মাঝে বরকত দিয়ে হোক, আল্লাহর অঙ্গীকার এটা বাড়বে। এই জন্য এক হাদিসে আছে মান আদা যাকাতা মালহি ফাকাদ যাহাবা শাররুহু, যে ব্যক্তি তার সম্পত্তির যাকাত প্রদান করলো, রাসূল বলছেন এই সম্পত্তির যে খারাপি, যে মুসিবত, এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো সম্পত্তির খারাপি কি, সম্পত্তির মুসিবত অনেক, সম্পদের মুসিবত হলো সম্পদ চুরি হয়ে যাবে, সম্পদের মুসিবত হলো ওই ব্যক্তি রোগে এমন আক্রান্ত হয়ে পড়বে, রোগে আক্রান্ত হয়ে পড়বে, এখন ডাক্তারের পিছনে ব্যয় করো, এখন ঔষধের পিছনে টাকা ব্যয় করো, সম্পদের মুসিবত হলো মামলা মোকদ্দমায় পড়ে যাবে, ব্যয় করো এখানে, সম্পদের মুসিবত হলো সম্পদ যেভাবে হোক নষ্ট হয়ে যাবে, এগুলো সম্পদের মুসিবত। তো রাসূলের ঘোষণা কেউ যদি সম্পত্তির যাকাত প্রদান করে তো সম্পদের যেই মুসিবতগুলো আছে আল্লাহ তাআলা মুসিবতগুলো দূর করে দিবেন। তো আল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন যে যাকাত প্রদান করলে এটা তার জন্য কল্যাণকর। এক হাদিসে স্পষ্ট, আরও স্পষ্ট রাসূল বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মাল, যাকাত প্রদান করলে, সদকা প্রদান করলে সম্পত্তি কমে না, যাকাত প্রদান করলে সম্পত্তি কমে না। তাহলে এই যে আমি একটা বুঝ নিয়ে রাখলাম যে সম্পদ দিলে এটা কমে যাবে, এই জন্য যাকাত দিচ্ছি না, বাট আল্লাহ রাসূল কি বলতেছেন এটা কমে না, এটা বাড়ে। এই যে একটা ধোকা যে দিলে কমে যাবে, এ কথাটাই আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন আর শাইতান ইয়াঈদুকুমুল ফাকর, আর শাইতান ইয়াঈদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, যে কেউ যদি, শয়তান তোমাদেরকে ধোকা দিচ্ছে, আর শাইতান ইয়াঈদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার
ওয়াদা করছে যে যদি আল্লাহর রাস্তায় দাও তো তুমি তো গরীব হয়ে যাবে الشيطان يعيدكم الفقر ويأمركم بالفحشاء والله يعيدكم مغفرة منه وفضلا আর আল্লাহ তাআলা অঙ্গীকার করছেন যে আল্লাহ তাআলা বলছেন যে এটা দিলে তোমাদের আল্লাহ তাআলা ক্ষমা করবেন আর মিনহু ওয়াফাদলা আল্লাহ তাআলা এটাকে আরো বাড়াবেন বাড়াবেন তাহলে কোরআন সুন্নাহ আমাদেরকে বলছে দিলে কমবে না এটা দিলে আরো বাড়বে বাট আমাদের বুঝটা হলো দিলে কমবে এজন্য দিচ্ছি না তো আল্লাহ 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 রাসূল যেটা বললেন ওটা তো আমরা মাথায় নিলাম না আমি আমার বুঝটিকে আমি নিলাম তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা মনে করেন যখন মিরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব জগৎ থেকে ঘুরে আসলেন তখন যখন সকালবেলা ঘোষণা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে ঊর্ধ্ব জগতে ঘুরে আসলেন বাইতুল মুকদ্দাস সহ ঊর্ধ্ব জগৎ থেকে তিনি ফিরে আসলেন তো কাফেররা ঠাট্টা মশকরা শুরু করলো যে দেখাচ্ছে এটা পাগল নাউজুবিল্লাহ মোহাম্মদ পাগলের মতো কথা বলে ও নাকি আজকে রাতের মধ্যে এত কিছু ভ্রমণ করে আসলো তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে যে দেখো তোমার বন্ধু কি বলে এ তো পাগলের মতো কথা বলে আজকে রাতে নাকি সে এত এত জায়গায় ঘুরে আসলো কি বলে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আসলে উনি বলছেন হ্যাঁ উনি এটা বলছেন তো উনি যদি বলে থাকে তো ঠিকই বলেছে আমার বুঝে আসে না বাট এটা যেহেতু রাসূলের বাণী এটা যেহেতু রাসূলের কাজ তো উনি যেহেতু বলছেন যে উনি এটা এই কাজটুকু করে এসেছেন তো বাস উনি ঠিকই বলেছেন উনি সত্য বলেছেন তো নিজের বুঝটিকে তো দিলে হবে না এটা তো আল্লাহ বলেই দিচ্ছেন যে এটা শয়তান একটা ধোঁকা এটা একটা শয়তান অসওয়াসা এদিন যাকাত দিলে ভাই যাকাত কমে না যাকাত দিলে এই যাকাত আল্লাহ তাআলা আরো বাড়াবে এজন্য যারা এই ধোঁকায় আছে যে যাকাত দিলে কমে যাবে সম্পদ আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে যেহেতু আল্লাহ তাআলা এটিকে ইন্ডিকেট করে একদম নির্দিষ্টভাবে স্পেসিফিকলি এই ওয়াসওয়াস আমাদেরকে বলে দিয়েছেন যে এটা কিন্তু একটা ধোঁকা কাজে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যেন যাকাত আদায় না করার এই কৈফিয়ত যেন আল্লাহর কাছে দিতে না হয় এই বুঝটুকু এখনই নেই এটা ইসলামের একটা ফরজ বিধান গুরুত্বপূর্ণ বিধান যাদের উপর আল্লাহ তাআলা এই যাকাতকে ফরজ করেছেন হিসাব করে পাই টু পাই আপনি যাকাত প্রদান করেন অন্যথায় আল্লাহ তাআলা এত কঠিন শব্দ কোরআনে বলেছেন নামাজের ক্ষেত্রে কোরআনে অন্তত আল্লাহ তাআলা এত কঠিন শব্দ বলেননি আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহ বলেন যারা শুধু সম্পদ শুধু আয় করছে লা ইউনফিকুনা ফী সাবীলিল্লাহ আল্লাহর রাস্তায় খরচ করছে না আল্লাহ যেখানে দিতে বলছেন সেখানে দিচ্ছে না শুধু আয় করছে তো ইয়াউমা ইউহমা আলাইয়া ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম আল্লাহ বলছেন যে হে নবী আপনি এদেরকে শাস্তির ঘোষণা দিন যেমন তেমন শাস্তি নয় যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দিন কেমন ঘোষণা আল্লাহ রাসূল অন্য এক হাদিসে স্পষ্ট বলছেন যে এই যাবতীয় সম্পত্তিগুলো যারা যেখানে ব্যয় করা দরকার ছিল সেখানে ব্যয় করলো না যাকাত প্রদান করলো না আর কি সম্পদের হকটা আদায় করলো না তো কিয়ামতের ময়দানে এই যাবতীয় সম্পত্তিগুলোকে আল্লাহ তাআলা একটা বিষাক্ত সাপের আকৃতি দিবেন এই সম্পত্তিগুলো দিয়ে একটা সাপ বানানো হবে সাপ এই সাপটুকু তখন তার পুরা বডিকে এরকম পেঁচেই ধরবে সাইয়াতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা তাকে পেঁচিয়ে ধরবে এই সাপ দেখতে দেখা যাচ্ছে সাপ কিন্তু ওই সাপটুকু তখন তাকে বলবে আনা মালুকা আনা কানসুকা আমি হলাম তোমার দুনিয়ার ওই সম্পদ আমি হলাম তোমার ওই অর্জিত যে অর্থগুলো কামাই করেছিলা আমি হলাম সেই সম্পদ আজকে আমার দংশন সহ্য কর তাহলে যেই সম্পদটুকু আমি আল্লাহর রাস্তায় দিচ্ছি না যেটা বাধ্যতামূলক ছিল সেটা দিচ্ছি না সেটা শুধু জমাই করলাম জমাই করলাম জমাই করলাম একটা মানুষ কতটুকু ভক্ষণ করতে পারে সে যতটুকু কামাই করছে এতটুকু সে কিন্তু ভক্ষণ করতে পারে না এটা স্বাভাবিক কথা একজন মানুষ কোটি কোটি টাকা কামাই করছে ওই ব্যক্তিরা কতটুকু এখান থেকে সে এনজয় করবে কতটুকু ভোগ করবে তার কিছু অংশ সে ভোগ করবে বাকিটা তো অন্যরাই ভোগ করবে বাকিরা বাকি সম্পদ তো অন্যরাই ভোগ করবে তো অন্যদের জন্য অন্যদের জন্য আমি যে আল্লাহর রাস্তায় যে হকটুকু ছিল এটা যে ব্যয় করলাম না তো ওই অন্যের অন্যের জন্য যে মালটুকু রেখে গেলাম ওটাই তো আমার জন্য মুসিবতের কারণ হবে তাহলে
আমি সম্পত্তি সম্পদ আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা নিয়ামত ছিল এই নিয়ামত কিয়ামতের ময়দানে এটা আযাবের কারণ হয়ে দাঁড়াবে এজন্য এটা বুঝি যে আমি নামাজ পড়ছি আমি হজ করছি আমি রোজা রাখছি আমি তো অন্যান্য ফরজের ক্ষেত্রে অ্যাকটিভ তাহলে যাকাত এটাও তো একটা ফরজ বিধান এখানে কেন আমরা এতটা পিছিয়ে দারিদ্রতা দূর করার জন্য কত কি কত সিস্টেম করা হচ্ছে কিন্তু ইসলামী অর্থনীতির যে একটা সিস্টেম যে যারা যাদের উপর আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন এরা যদি সঠিকভাবে যদি যাকাতটা প্রদান করত আপনি হিসাব করে দেখবেন ক্যালকুলেশন করে দেখবেন এই দেশে মানে গরীব থাকতো না আপনি যদি এই মহল্লার কথা বলেন এই মহল্লার কথা যদি বলেন আপনি হিসাব করেন কয়জন যাকাত খাওয়ার যোগ্য যাকাত খেতে পারবে এরকম যোগ্য কয়জন ব্যক্তি কিন্তু যাকাত দিতে পারবে এরকম কতজন ব্যক্তি তো যারা যাকাত দেওয়ার যোগ্য যাদের উপর যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন এরা যদি পাই টু পাই হিসাব করে যদি যাকাত প্রদান করত এই মহল্লা থেকে কত লক্ষ টাকা যে যাকাত আসতো আল্লাহ ভালো জানে তো এত লক্ষ টাকা যদি ওই যেই কয়েকজন গুটি কয়েকজনই তো বের হবে যারা যাকাত খাওয়ার যোগ্য বের হবে ওদেরকে যদি ভাগ করে দিয়ে দেন তো এই মহল্লা থেকেই তো গরিব দূর হয়ে যেত এইভাবে প্রতিটা মহল্লায় আল্লাহ তাআলা সম্পদ এখন প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে দিয়েছেন তো এক সময় মানুষ খুব আরো 10 বছর 20 বছর আগেও মানুষ যতর অভাবে ছিল এখন ততর কিন্তু অভাবে নেই আছে কিন্তু আগের হিসাব আর এখনকার হিসাবের মধ্যে অনেক পার্থক্য অনেক আগে সপ্তাহে মানুষ একবার মাছ খেত আর এখন গিয়ে দেখেন অনেক তারতম্য হয়েছে আমাদের সমাজের তো ধনীর সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু যাকাত প্রদানকারীর সংখ্যা দিন দিন বাড়ছে না যাকাত প্রদানকারীর সংখ্যা দিন দিন বাড়ছে না এই একটা পত্রিকার রিপোর্টে আসলো আমাদের বাংলাদেশি বছরে কত হাজার মানে কোটিপতি বাড়ে কত হাজার এত ব্যক্তির সম্পদ বাড়তেছে বাট যাকাত প্রদানকারীর সংখ্যাটা বাড়তেছে না এজন্য প্রত্যেকই নিজের জায়গা থেকে আর কে কি করলো সেটা তো দেখার দরকার নেই আমার সম্পদের হিসাব তো আমাকে দিতে হবে তাই আমি আমারটা আদায় করি আমি আমারটা আদায় করে দিই এটা যদি আদায় না করি তো ফরজ একটা বিধান আদায় না করার কারণে আমাকে যেমন ধরা খেতে হবে তা আল্লাহর সামনে আমি গিয়ে কি কি কৈফত দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিউয যাকাত ইয়াউমাল কিয়ামাত যারা যাকাত প্রদান করে না কিয়ামতের ময়দানে এরা জাহান্নামে যাবে এজন্য প্রিয় মুসলিম ভাই এটা খুব বোঝার চেষ্টা করি নিজের মনকে বোঝাই যে আমি একজন মুসলমান আমি রোজা রাখছি আমি নামাজ পড়ছি আমি অন্যান্য ইবাদতগুলো করছি তাহলে এটা এখানে আমি এত পিছিয়ে কেন এখানেও আমি আগে থাকব আমি হিসাব করে করে যতটুকু যাকাত আসে অবশ্যই যাকাতটুকু আদায় অবশ্যই আমি করে দেব এখন কি পরিমাণ আসে কাকে দিব এগুলো আসলে কিছু বিস্তারিত আলোচনা বিষয় একই বয়ানের মধ্যে এতগুলো আনা সম্ভব না এটা অবশ্যই সব সম্পত্তির মধ্যেও যাকাত আসে না সংক্ষিপ্ত কথা হলো যে স্বর্ণ যদি হয় স্বর্ণের নিসাব এবং রূপার নিসাব দুইটা নিসাব থাকে তো স্বর্ণের নিসাব হলো 7.5 ভরি স্বর্ণ আর রূপার হিসাব হচ্ছে 52.5 ভরি রূপা যদি কারো এককভাবে স্বর্ণের এই পরিমাণ স্বর্ণ থাকে তো বাস তার উপর যাকাত ফরজ কারো উপর স্বর্ণ নেই কিন্তু যাকাত এই রূপার 52.5 ভরি রূপার সমপরিমাণ হয়তো ওই পরিমাণ রূপা অথবা এই পরিমাণ কোনো অর্থ সম্পদ কোনো টাকা পয়সা ইত্যাদি আছে তাহলে তার জন্য যাকাত ফরজ এককভাবে কারো কাছে স্বর্ণও নেই কারো কাছে রূপাও নেই কিন্তু দুটোর সমন্বয় আছে অর্থাৎ কিছু স্বর্ণ আছে কিছু রূপা আছে যেটা মহিলাদের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে স্বর্ণের অলঙ্কারও আছে সাথে কিছু রূপার অলঙ্কারও আছে তাহলে এই ক্ষেত্রে রূপার নিসাবটাই ধর্তব্য হবে যে 52.5 ভরি রূপার যে মূল্য আসে বর্তমান বাজারে যদি হিসাব 1000 টাকা হিসাব করা হয় কয়েকদিন আগেও একজন বলল নিম্নমানেরটা ছিল 800 টাকা 1000 টাকা করেও ধরলেও 52.5 হাজার টাকা তো 52.5 হাজার টাকার কি 52.5 হাজার টাকা মানে অধিকাংশ ব্যক্তি পাওয়া যাবে যাদের বাৎসরিক খরচের পরে তার জন্য 52.5 হাজার টাকা অতিরিক্ত থাকে তো যাদের কাছেই এই পরিমাণ সম্পত্তি অতিরিক্ত থাকবে বাৎসরিক খরচের পরে তাহলে ওই বান্দার ওপর যাকাত ফরজ হবে কোন কোন সম্পত্তির ওপর যাকাত ফরজ হবে যে কোনো সম্পত্তির ওপর যাকাত ফরজ হয় না যাকাত ফরজ হয় আমাদের বাংলাদেশের সিচুয়েশনে 4 শ্রেণীর ওপর মানে 4টি সম্পত্তির ওপর যাকাত আসে পশুর খাত বাদ দিলাম আমাদের কাছে সাধারণত আমাদের সমাজে এত পশু কেউ রাখে না এজন্য ওটা আলাদা সাবজেক্ট
পশু বাদে অন্যান্য যে সম্পত্তিগুলো আছে এখানে চার ধরনের সম্পদের উপর যাকাত ফরজ হয়। আপনি হিসাব করে মিলিয়ে নেবেন যে আপনার কাছে এই চার ধরনের সম্পদ আছে কিনা। একটি হলো স্বর্ণ, দুইটি হলো রূপা, তিন নাম্বার টাকা পয়সা। টাকা পয়সা বলতে কারেন্সি, এটা যে কোনো দেশের মুদ্রা হতে পারে। আর চার নাম্বার ব্যবসায়িক ব্যবসার সম্পত্তি, স্বর্ণ, রূপা, কারেন্সি আর ব্যবসায়িক ব্যবসার সম্পত্তি। এই চার ধরনের সম্পত্তি যদি কারো কাছে থাকে আর এইটা যদি বাৎসরিক খরচের পরে 52,500 টাকার উপর যদি কারো হয় তাহলে তার উপরই যাকাত ফরজ হবে। ব্যবসায়িক সম্পত্তি লাগবে, কাজেই আপনার যদি একটা দশতলা বিল্ডিং আছে, এটা ব্যবসার জন্য না, এটা ভাড়া দিয়েছেন, তাহলে ওই বিল্ডিংয়ের মূল্যের উপর যাকাত আসবে না। হ্যাঁ, ওখান থেকে যে ভাড়াটা পাবেন ওই টাকার হিসাব হবে। তখন ওই বিল্ডিং পুরো দশতলা বিল্ডিংয়ের মূল্য কোটি টাকা হলেও ওটা যাকাতের হিসাবের মধ্যে গণ্য হবে না। ওটা থেকে যে ভাড়াটা আপনি পাবেন ওই ভাড়াটা টাকার মধ্যে চলে যাবে, ওই টাকাটা তখন আপনার যদি এই পরিমাণ হয় তখন এটা যাকাত আসবে। হ্যাঁ, ওটা যাকাত আসবে না ঠিক, কিন্তু সদকায়ে ফিতরের ক্ষেত্রে আবার ওই বিল্ডিংটাও গণ্য হবে, সদকায়ে ফিতর যেটা ঈদুল ফিতরে দিতে হয়। কিন্তু যাকাতের ক্ষেত্রে মূল হলো এই চার ধরনের সম্পত্তি, স্বর্ণ, রূপা, কারেন্সি আর ব্যবসায়িক সম্পত্তি। এই এই চার ধরনের সম্পত্তি কারো কাছে যদি বাৎসরিক খরচের পরে 52,500 টাকার উপর যদি কারো থাকে, অর্থাৎ 52,500 করে রূপা, আপনি যখন যাকাত প্রদান করবেন তখন অবশ্যই একটু জেনে নেওয়াটাই ভালো। কোনো একটা স্বর্ণকারের দোকানে গেলে আপনি জেনে নেবেন যে 52,500 করে রূপার মূল্য কত আসে। ওই পরিমাণ সম্পত্তি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে এই পরিমাণ সম্পত্তি আপনাকে দেওয়াটা আপনার জন্য বাধ্যতামূলক হবে। শতকরা 2.5%, 100 টাকায় 2.5 টাকা হিসাব করে আপনি এবার যাকাত দিতে থাকেন। দিবেন কোথায়? দেওয়ার জন্য আল্লাহ তাআলা এক আয়াতে বিস্তারিত বলেছেন, ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ইলা আখিরিল আয়া। ব্যয়ের কয়েকটি খাত আছে, আমাদের দেশের সিচুয়েশন অনুযায়ী দুই জায়গায় দেওয়াটা উত্তম, বেশি উত্তম। তার একটি হলো নিকট আত্মীয় যদি কেউ গরিব থাকে, যারা যাকাত খাওয়ার যোগ্য। নিকট আত্মীয় আবার ভাগ আছে, সবাইকে দেওয়া যায় না, বাবা মা এরাও তো নিকট আত্মীয়, নিকটের সবচেয়ে নিকটের, তাই বলে কি বাবা মাকে তো আর যাকাত দেওয়া যায় না, এজন্য কাকে দেওয়া যাবে ওটাও কিন্তু জেনে নিন। হ্যাঁ, ভাই বোন ইত্যাদি যারা খালা ইত্যাদি আছে এদেরকে দেওয়া যায়। তো নিকট আত্মীয়দের মধ্যে কেউ যদি গরিব থাকে যারা যাকাত খাওয়ার যোগ্য তাদেরকে আপনি দেন, এতে করে আত্মীয়তা বন্ধন এটা আরও মজবুত হয় আর এক তো সাহায্য হয়, এজন্য সব মিলিয়ে এটা একটা উত্তম খাত। আর দুই নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় আছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যেই গরিব বান্দারা আছে তাদেরকে দেওয়া। তো আল্লাহর রাস্তায় আছে এরকম অনেক খাত হতে পারে। তো আমাদের আমাদের বাংলাদেশে বিশেষ করে কবি মাদ্রাসায় অনেক গরিব ছাত্র ইতিম ছাত্ররা থেকে থাকে, এখানে লিল্লা বোর্ডিং থাকে, তো এই জাকাতের টাকাগুলো এখানে তুলে এদের জন্যই ব্যয় করা হয়। কারণ এই টাকাটা কোনো বিল্ডিংয়ের কাজে লাগানো যায় না, যে মাদ্রাসা একটা বিল্ডিং হবে আর ওখানে জাকাতের টাকা দিবেন এটা করা যায় না। এটার ব্যয়ের খাতি হলো যে গরিব ছাত্ররা এখানে লেখাপড়া করে এদের খানা খরচ, ঔষধপত্র ইত্যাদি, কিতাব আদি, এই সমস্ত কাজেই এই টাকাটা ব্যয় করা হয়। তো এতে করে এটা উত্তম খাত, এজন্য যে এতে করে এক তো আমি যাকাত প্রদান করলাম, এতে করে তার সাহায্য হলো, আর দ্বিতীয়ত এটা একটা দিনের খেদমত হয়, কারণ এতে করে তারা লেখাপড়ার একটা সুযোগ পায়, একটা দিনের একটা খেদমত হয়। সব মিলিয়ে এটা একটা উত্তম খাত। তো আপনার নিকট আত্মীয় কেউ যদি গরিব থাকে সেখানে দেন, কোনো অসহায়, অথবা আপনার প্রতিবেশীও কেউ যদি আপনার মনে হয় যে না আমার এই প্রতিবেশীটাও অনেক নিরহ, অনেক দুঃখী মানুষ, গরিব মানুষ, তার খেতে নেই, তাহলে তাকে আপনি দেন। আর দুই নম্বর, এই যারা আল্লাহর রাস্তায় যারা লেখাপড়া করছে বা যারা আল্লাহর রাস্তায় আছে, অনেক তাবলিগী ভাইরাও আছে যে যেতে চাচ্ছে বাট যেতে পারছে না অর্থের কারণে, সেখানেও আপনি সাহায্য করেন, এটাও আল্লাহর রাস্তায়। তো এইভাবে যাকাত যেখানে দেওয়াটা উত্তম, যেখানে দেওয়া যায় সেই জায়গাগুলোতে দেখে দেখে আপনি এটা প্রদান করেন। দেখেন, আমরা তো এক মাওলানা সাহেব বললেন কথাটা অনেক ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করছি, যে আমরা যখন হজ করতে যাই তখন বাইতুল্লাহর কাছে আমরা নিজেরা ছুটে যাই, বাইতুল্লাহকে নিজের ঘরে কেউ টেনে আনে না। আমরা যখন মসজিদে যাই, আমরা যখন নামাজ পড়ি তখন কিন্তু মসজিদকে নিজের বাড়িতে নিয়ে আসি না, আমরা মসজিদে যাই। হজরে আসওয়াদ, হজে গিয়ে হজরে আসওয়াদকে যে চুমু খেতে হয়, তো একটা পাথর, তো পাথরকে কেউ যদি নিয়ে ঘরে নিয়ে গিয়ে চুমু খেলো এটা কিন্তু করে না, হজের আসওয়াদের কাছে আমরা যাই। তো আমি নিজেকে, আমি আল্লাহর হুকুমটা আদায় করার জন্য আমি নিজেকে সঁপে দিচ্ছি, আমি যাচ্ছি তার কাছে।
তো যাকাতের ক্ষেত্রে আমি বসে থেকে আমি শুধু ডাকতেছি আসো এখানে আসো এখান থেকে নিয়ে যাও এটা না করে যাকাত যেখানে দেওয়া যাবে সেখানে নিজে গিয়ে দেন সেখানে নিজে গিয়ে দেন কারণ কেউ যদি আপনার কাছে নিতে না আসে তার কোনো ক্ষতি নেই কেউ যদি আপনার কাছে নিতে না আসে তার মানে আপনি দিবেন না নাকি যিনি যাকাত আপনার জন্য মনে করেন আমার উপর যাকাত ফরজ আমার কাছে কেউ আসলো না তার মানে আমি যাকাত দেব না তো আমি খুঁজে বের করব যে কোথায় যাকাত দেব হ্যাঁ এর বাইরেও যদি আপনার কাছে কেউ আসে আলহামদুলিল্লাহ আপনি তাকে সাথে সাথে দিয়ে দেন কিন্তু কেউ না আসলে এটা অপেক্ষায় না থাকা যে কেউ আমার কাছে চায় না থাক দেব না অনেক বান্দা এমন আছে চাইলে দেয় না চাইলে আবার কিছুই দেয় না তো এইটা করাটা ঠিক নয় আপনি হিসাব করবেন আপনি সেভারেট করে নেন যে আমার এত হাজার টাকা এত লক্ষ টাকা আমার জন্য যাকাত ফরজ তো আমি কোথায় কোথায় দেব এটা আপনি ঠিক করে নেন এর বাইরেও কিছু টাকা রাখবেন কেউ আসলে আপনি তাকে দিয়ে দেন এটা করেন মানে আল্লাহর জন্য নিজে সেখানে যান কিয়ামতের ময়দ কিয়ামতের আগে রাসূল বলেন এমন একটা সময় আসবে রাসূল বলেন এমন একটা সময় আসবে যেই সময়ে যাকাত গ্রহণ করার মতো ব্যক্তি পাওয়া যাবে না মানুষ যাকাতের টাকা নিয়ে ঘুরবে রাস্তা রাস্তায় ঘুরবে তো এক ব্যক্তিকে দিয়ে বলবে ভাই এদের যাকাতের টাকাটা নেন তখন ওই বান্দা বলবেন লাউ জিতা আমসি লা কবিলতু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দা বলবেন আহা আজকে আপনি যাকাতের টাকা নিয়ে আসলেন এটা যদি গতকাল নিয়ে আসতেন গতকাল যদি টাকাটা নিয়ে আসতেন তাহলে আমি নিতাম আজকে আমি নিজেই যাকাত দেওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি যে কাকে দেব কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা ওই সময় ঢেলে দিবেন মানুষকে যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না এক সময় তাই ওই রাসূল বলেন ওই সময়টুকু আসার আগেই তুমি নিজেই তা সদ্দাকো যাকাত প্রদান করো সদকা করে দাও তাই অন্যের মুখা অন্য কে আমার কাছে আসবে আর তখন আমি দেব ওই অপেক্ষায় না থেকে আপনি নিজে থেকে কোন কোন জায়গাতে দেওয়া যায় ওই ব্যয়ের খাতগুলোকে আপনি নির্দিষ্ট করে সেখানে আপনি টাকাগুলো পাইটু পাই আদায় করে দেন আল্লাহ তাআলা তৌফিক দান করুন পরিশেষে সাদকাতুল ফিতর নিয়ে কিছু সংক্ষিপ্ত দুই এক মিনিট কথা বলছি সাদকায়ে ফিতর এই বছর রাজশাহীতে আমাদের কিছুদিন আগে একটা ওলামাদের মিটিং ছিল সেখানে বাজার যাচাই করি একটা মিটিংয়ে একটা ফয়সলা হয় এবং সেটাই রাজশাহী সকল পত্রিকাগুলোতে খবর গিয়েছে মেসেজটা আপনারা অনেকে হয়তো পেয়েছেন ইতিমধ্যেই তো যাকাতের ক্ষেত্রে পাঁচটি এই সাদকায়ে ফিতরের ক্ষেত্রে পাঁচটি অপশান আছে পাঁচটি অপশান থাকে এর যে কোনো একটার মূল্য ধরে সাদকায়ে ফিতর আদায় করা যায় ঈদুল ফিতরের দিনে মূলত ঈদুল ফিতরের দিনে এটা সাদকায়ে ফিতরটা ওয়াজিব হয় কিন্তু ঈদগাহে যাওয়ার আগেই সাদকায়ে ফিতরটা দিয়ে দেওয়াটা উত্তম এজন্য অবশ্যই চেষ্টা করব ঈদগাহে যাওয়ার আগেই যারা যাকাত খাওয়ার যোগ্য যারা যাকাত খাওয়ার যোগ্য তারাও সাদকায়ে ফিতর খাওয়ার যোগ্য যাকাতের খাত যেটি হ্যাঁ সাদকায়ে ফিতরের ব্যয়ের খাতও সেটি এজন্য সেই জায়গাগুলোতে আমরা অবশ্যই নিজেরা আদায় করে দেব তো পাঁচটি অপশনের মধ্যে এক নম্বর অপশন হলো পনির হাদিসে আছে পনির দিয়ে সাদকায়ে ফিতর আদায় করা যায় তো পনিরের পরিমাণ হলো একশো অর্থাৎ আমাদের ওজন অনুযায়ী 3 কেজি 300 গ্রাম তো 3 কেজি 300 গ্রাম পনিরের মূল্য 800 টাকা কেজি সেই হিসাবে 2640 টাকা 2640 টাকা এটা পনিরের মূল্য নির্ধারণ করে তো পনিরের মূল্য 2640 টাকা দিতে পারবে এই ধরনের ব্যক্তি আলহামদুলিল্লাহ অনেক আছেন শুধু নিচের দিকে যায়েন না এটা ওপর থেকে বলতেছি 2640 টাকা প্রতিজন ফেত্রা দিতে পারবেন এরকম অনেক ব্যক্তি এখানে আছেন কাজে আপনি শুধু দৌড়ে ওই গমের দিকে যা না গিয়ে পনির দিয়েও যে আদায় করা যায় এবং আপনি দিতে পারবেন এই সামর্থ্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন তো আপনি এটা দিয়ে আদায় করেন 2640 টাকা 2 নম্বর কিশমিশ 3 কেজি 300 গ্রাম 400 টাকা দর এটা 400 450 দুই ধরনের কিশমিশ আছে তো 400 টাকাটাই ধরা হয়েছে তো 400 টাকা দরে 3 কেজি 300 গ্রামের মূল্য আসে 1320 টাকা যারা 2640 টাকা বেশি মনে করছেন যে সাদকায়ে ফিতর আপনার উপর ওয়াজিব বাট আপনি এত টাকা দিতে পারছেন না তো আপনি 2 নম্বর আসেন 1320 টাকা 1320 টাকা এই মূল্য ধরে আপনি সাদকায়ে ফিতর আদায় করবেন 3 নম্বর খেজুর আচ্ছা মাঝখানে এখানে সিরিয়াল মেনটেন করা হয়নি 2 নম্বর যদি বলি তাহলে খেজুর 2 নম্বরটা হচ্ছে খেজুর খেজুর 3 কেজি 300 গ্রাম এখন খেজুর তো এত কোয়ালিটি বাংলাদেশে খেজুরের কোয়ালিটি তো শেষ নেই
এটা তো 150 টাকাতেও পাওয়া যায়, 200 টাকাও পাওয়া যায়, 300 400 500 1000 1200 1400 টাকা দামেরও আছে। এজন্য মধ্যম মানের খেজুরের মূল্য ধরা হয়েছে, মধ্যম তো মধ্যম মানের খেজুরের মূল্য ধরা হয়েছে 600 টাকা, যেটা একদম খারাপও নয় আবার খুব হাই কোয়ালিটিরও নয়। তো 600 টাকা মূল্য ধরে সেই হিসাবে 3 কেজি 300 গ্রামের মূল্য আসলো 1980 টাকা, 1980 টাকা। তাহলে এক নাম্বার 2640 টাকা পনিরের মূল্য ধরে, যারা পারবেন এটি দিবেন, যদি কেউ এটা না পারেন দুই নাম্বার 1980 টাকা মধ্যম মানের খেজুরের মূল্য ধরে, যারা পারবেন দুই নাম্বারটা দিবেন। তিন নাম্বার কিশমিশ, যেটি বললাম 1320 টাকা, যারা ওই গত দুইটিও পারবেন না তারা তিন নাম্বার 1320 টাকা করে ফেতরা দিবেন। আর চার নাম্বার জব, 3 কেজি 300 গ্রাম 75 টাকা কেজি, সেই হিসাবে 247 টাকা হয়, এখানে ধরা হয়েছে 248 টাকা। জব, জবের মূল্য ধরে 248 টাকা প্রতিজন ফেতরা আসে। পাঁচ নাম্বার গমের আটা, তো এটি আসে 65 টাকা দর। তো গমের আটা এটা হলো নিষ্পেষণ, 1 কেজি 650 গ্রাম, 1 কেজি 650 গ্রাম গমের আটার মূল্য 65 টাকা করে, 107 টাকা 25 পয়সা হয়, সেখানে 110 টাকা করে ধরা হয়েছে। এজন্য রাজশাহীতে ঘোষণা করা হয়েছে রাজশাহীওয়ালারা এরই সর্বনিম্ন যদি কেউ ফেতরা দিতে যায়, যারা নিম্ন কোয়ালিটির, যারা এত বেশি মূল্যে নির্ধারণ করে দিতে পারবে না, তারা দিবে 110 টাকা করে। আর যাদেরকে আল্লাহ তাআলা ওই সামর্থ্য দিয়েছেন তারা অবশ্যই 2640 অথবা 1980 বা 1320 এই মূল্যগুলো ধরে দিবেন। আমরা এটা কালচার হয়ে গেছে যে ফেতরা কত 110, ফেতরা কত 110, ফেতরা কত মানে নিম্নেটা, তো যিনি ধনী উনিও দিচ্ছেন 110 করে দিবেন, আবার দেখাবে যিনি গরিব টাইপের অর্থাৎ যিনি সম্পত্তি একটু মোটামুটি কম ওনার তুলনায়, তো উনিও দিচ্ছেন ওই নিম্ন মানেটা। তো সবাই যদি শুধু ওই নিম্ন সর্বনিম্ন সর্বনিম্ন ওটাই যদি দেই, তো ওটা কে দিবে, সর্বোচ্চটা কে দিবে? তা আপনি তো সর্বোচ্চটা দেওয়ার অধিকার আপনার, ওই সামর্থ্য আপনার আছে। তো যেই যার যে সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী আপনারা অবশ্যই এটি বিবেচনা করবেন। শুধু নিম্ন মানের থেকে না গিয়ে আপনি দেখবেন যে আপনি আপনার অবস্থান থেকে আপনি কোনটা দেওয়ার যোগ্য, আল্লাহ তাআলা আপনাকে কোনটা সামর্থ্য দিয়েছেন, হয় 110 অথবা 248 অথবা 1980 1320 2640, যে যেটি সামর্থ্য রাখেন অবশ্যই সেই সামর্থ্য অনুযায়ী এই সদকা ফিতরটি আদায় করবেন, এবং এটি আদায় করবেন এই যাদেরকে যাকাত দেওয়া যায় এদেরকেই দিবেন, আর ঈদগাহে নামাজে যাওয়ার আগেই এটি আদায় করার চেষ্টা করবেন। কেউ যদি ঈদগাহে যাওয়ার আগে আদায় করতে না পারে তার মানে যে তাকে দিতে হবে না তা নয়, পরে হলে অবশ্যই দিতে হবে, কিন্তু উত্তম হলো মুস্তাহাব হচ্ছে ঈদগাহে যাওয়ার আগেই এই সদকা ফিতরটি আদায় করে দেওয়া। আল্লাহ তাআলা কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।